অষ্টম শ্রেণী বাংলাদেশ উচ্চ পরিষদের অনলাইন ক্লাসে সবাই তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাস উপস্থাপনায় আমি তোমাদের শিখে আছি সহকারী শিক্ষক বাংলাদেশ বিশ্ব পরিচয় শিমুল মেমোরিয়াল নর্থসাউথ স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। শিক্ষার্থীদের গত ক্লাসে আমরা এক থেকে দুই পার্ট পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের জনসংখ্যা উন্নয়নের পার্ট থ্রি ও চার ক্লাস নম্বর দুই। শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পাঠের যে শিরোনাম তা হলো জনসংখ্যা উন্নয়ন, এবং শিরোনাম অনুযায়ী শিখন ফলপ্রদ হচ্ছে, মানে এই পাঠ শেষে আমরা কি জানতে পারবো সেটা বলছি, জনসংখ্যার সাথে জনসংখ্যার সম্পর্ক ব্যাখ্যা করা যাবে, জনসংখ্যাকে জনসংখ্যাতে রূপান্তরের কৌশল সম্পর্কে ব্যাখ্যা করা যাবে, এবং জনসংখ্যাকে জনসম্পদে নির্ণয় করতে বিশেষজ্ঞ কি পরামর্শ দিয়েছেন সে বিষয়গুলো আমরা জানব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে আছো, সুন্দর করে আজকের পাঠের আলোচ্য বিষয়গুলো লিখে নাও। আজকের পাঠের আলোচ্য বিষয়গুলো হচ্ছে জনসম্পদ বা মানব সম্পদ, জনসংখ্যার সাথে জনসম্পদের সম্পর্ক, জনসংখ্যাকে নিয়ন্ত্রণের কৌশলগুলো কি হতে পারে সে সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ একটি দেশ হলো আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এই দেশটি আয়তন অনুযায়ী আমাদের জনসংখ্যা ঘনত্ব অনেক বেশি। এই জনসংখ্যাকে আমরা এখনো জনসম্পদে পরিণত করতে পারি নাই। তো আসো আমরা আসলে জনসম্পদ বা জনসংখ্যা মানব সম্পদ কি এটা একটু জেনে নিই। জনসম্পদ বা মানব সম্পদ, জনসম্পদ বা মানব সম্পদ বলতে দক্ষ জনগণকে বোঝায়। একটু যদি আমরা গুছিয়ে বলি তাহলে সংজ্ঞাটি দাঁড়ায় শিক্ষিত, দক্ষ ও মেধা সম্পন্ন জনগোষ্ঠী যদি উন্নয়নের বিভিন্ন খাতে অবদান রাখে। আমরা জানি আমাদের বাংলাদেশে মোট 15টি অর্থনৈতিক খাত আছে, এগুলোর যে কোনো একটি খাতে যদি শিক্ষিত, দক্ষ এবং শ্রম নির্ভর মানুষ যদি অবদান রাখে তখন তাকে বলা হচ্ছে মানব সম্পদ বা জনসম্পদ। কোনো দেশের জনসংখ্যা বেশি হোক, যদি তাদেরকে সঠিকভাবে প্রশিক্ষণ দিয়ে বেশি হোক বা কম হোক সেটা বড় বিবেচ্য বিষয় নয়, যদি আমরা জনসংখ্যাকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলতে পারি আমরা, সে দেশের জনসংখ্যা আর তখন বোঝা থাকবে না বা অভিশাপ হবে না। সুপ্রিয় শিক্ষার্থী বলুন, আমরা আমাদের মাতৃভূমিতে জনসংখ্যার এক মহাবিস্ফোরণ দেখতে পাচ্ছি। ছবিতে দেখা যাচ্ছে উন্নত দেশে যেভাবে তারা কম জনসংখ্যার অধিকারী হয়েও তারা কিন্তু শ্রম নির্ভর জাতিতে পরিণত করতে পেরেছে, কিন্তু আমরা সেক্ষেত্রে আমাদের আশানুরূপ ভাবে এখনো আমাদের জনগণকে জনসম্পদে রূপান্তরিত করতে পারি নাই। এটা আমাদের জন্য একটা বড় ব্যর্থতা বলে আমরা জানি। জনসংখ্যার সাথে জনসম্পদের সম্পর্কটা কি একটু জেনে নিই। শিক্ষার্থীবৃন্দ, জমির পরিমাণ হিসাব করলে মাথাপিছু জমির অনুপাতে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা এমনিতে অনেক বেশি। আগের তুলনায় বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কিছুটা কমে এসেছে, আসলেও কিন্তু আমরা আশানুরূপ ভাবে আমাদের জনগণকে এখনো দক্ষ মানব সম্পদে পরিণত করতে পারি নাই। পরিবার পরিকল্পনা কার্যক্রম এবং মানুষের ক্রম বর্তমান সচেতনতার ফলে হয়তোবা কিছুটা জনসংখ্যা কমানো সম্ভব হয়েছে।
অন্যদিকে চিকিৎসা শাস্ত্র ব্যবস্থার উন্নতির ফলে শিশু ও মাতৃ মৃত্যুর হার ইদানিং কমে এসেছে। এর ফলে দেশে জনসংখ্যা বাড়ছে, দেশের অশিক্ষিত কর্মহীন এবং বেকারত্বের হারও তুলনামূলকভাবে বাড়ছে। এই অশিক্ষিত এবং কর্মহীন মানুষকে এখন আমাদের কাজে লাগাতে হবে, সেজন্য আমাদেরকে দক্ষ মানব সম্পদে রূপান্তরণ করার প্রক্রিয়াগুলো উদ্ভাবন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কিভাবে আমরা এই অদক্ষ বা অশিক্ষিত এবং শ্রম নির্ভর জাতিকে কিভাবে মানব সম্পদে রূপান্তর করতে পারি সেটা আমাদেরকে জানতে হবে। আসলে বিশেষজ্ঞরা বলেছেন যে যে কোনো দেশে জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করতে গেলে তাকে অবশ্যই তিনটা বিবেচ্য বিষয় মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, সে অদক্ষ জাতিকে অবশ্যই শিক্ষিত করে গড়ে তুলতে হবে। নাম্বার টু হল শ্রম ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। নাম্বার থ্রি হল প্রশিক্ষণ দিতে হবে। শিক্ষা মাধ্যমে একটি জাতিকে উন্নতি চরম শিখরে উপনীত করা যায়। আমরা জানি শিক্ষায় জাতি মেরুদণ্ড, শিক্ষা হল এক ধরনের সংস্কার ও বিরামহীন প্রক্রিয়া। শিক্ষা মানুষের জন্মগত অধিকার, শিক্ষার মাধ্যমে মানুষ ভালো মন্দ, উন্নতি অবনতি, সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করে এবং কিভাবে এই সমস্যাগুলো সলভ করা যায় তার উপায় উদ্ঘাটন করতে পারে। শ্রম ও কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান দ্বারা বিশেষজ্ঞগণ বুঝেছেন যে আমাদের দেশের অদক্ষ মানুষকে শ্রমে দক্ষ মানুষে রূপান্তরিত করতে হলে অবশ্যই দক্ষতা সম্পন্ন এবং শ্রম নির্ভর একটি কাঙ্ক্ষিত জাতি গঠনের দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। বিশেষ করে আমরা আমাদের বাংলাদেশে যে বিরাট এক জনগোষ্ঠী রয়েছে এদেরকে আমাদেরকে প্রশিক্ষণ দিতে হবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে হবে এবং বহির্বিশ্বে বিশেষ করে এশিয়া আফ্রিকা কিংবা ইউরোপ সহ পৃথিবীর অন্যান্য দেশে এদেরকে প্রেরণ করতে হবে। আমাদের যার ফলে রেমিটেন্স আসবে, আমাদের অর্থনৈতিক চাকা সচল হবে এবং ওদেরকে যদি বিশেষজ্ঞ দ্বারা বা এক্সপার্ট দ্বারা যদি ট্রেনিং করা যায় তাহলে আরো দক্ষ মানব সম্পদ রূপান্তরিত হবে বলে আমরা মনে করি। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের কৌশল শিক্ষার্থীদের একটু লক্ষ্য করো, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের কৌশল কি হতে পারে তা একটু জানা দরকার। আমরা জানি যে বিশেষজ্ঞ বলেছেন যে একটি অদক্ষ জাতিকে তিনটা উপায়ে আমরা তিনটা কলাকৌশলের মাধ্যমে আমরা দক্ষ শ্রম নির্ভর এবং মানব সম্পদে রূপান্তরিত করতে পারি। এখন আমাদের জানা দরকার কেন আমরা আসলে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অভাব অসীম কিন্তু আমাদের সম্পদ সীমিত। এই সীমিত সম্পদকে আমাদেরকে কাজে লাগাতে হবে, সেজন্য আমাদের জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করা দরকার। কারণ আমাদের বাংলাদেশে যে পরিমাণ হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই পরিমাণ সম্পদ সৃষ্টি হচ্ছে না। এজন্য আমাদেরকে জনসংখ্যার সাথে যেহেতু উন্নয়নের সম্পর্ক অত্যন্ত নিবিড়ভাবে জড়িত, এজন্য জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে, তাহলেই আমাদের দেশের উন্নয়ন আমরা কাঙ্ক্ষিত উন্নয়ন আমরা প্রত্যাশা করতে পারি। পৃথিবীর অনেক দেশ আছে যারা তাদের দেশের জনসংখ্যাকে কাজে লাগিয়ে আজ চরম উন্নতির চরম শিখরে উপনীত হতে পেরেছে। আমরা আমাদের প্রতিবেশী দেশ ভারতের কথা বলতে পারি। ভারতের 23% মানুষ আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো একটি উন্নত দেশে আইসিটি সেক্টরে কাজ করতেছে। আমরা আরো উদাহরণ দিতে পারি শ্রীলঙ্কা এবং চীন, তারা কিন্তু আজকে তাদের জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করে দক্ষ মানব সম্পদে পরিণত করতে পারছে। আজকে চীনের কথা আমরা বারবার এখানে উদাহরণ দিতে পারি যে তারা আইসিটি সেক্টর, অর্থনীতি, কৃষি বা উন্নয়নের এমন কোন খাত নাই যে তারা অবদান রাখেনি। তো
একটি দেশের জনসংখ্যা কখনোই বোঝা বা অভিশাপ হতে পারে না। আমরা বাংলাদেশের জনসংখ্যাকে দক্ষ মানব সম্পদ করে একটা উন্নত দেশ গঠন করতে পারি, বিশেষ করে সে সম্ভাবনাটুকু আমাদের রয়েছে, কারণ আমাদের রয়েছে বিশাল একটা জনগোষ্ঠী আর উর্বর ভূমি। এবং আমরা যদি আমাদের নারী পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেমন নারী, তারপরে সমাজের সুবিধা বঞ্চিত মানুষকে যদি উন্নয়নের খাতে অবদান রাখতে পারি, তাহলে অবশ্যই আমাদের জনগণ জনসম্পদে রূপান্তরিত হবে, আমাদের উন্নতির চাকা তর তর করে বৃদ্ধি পাবে এবং আমাদের দেশ যে মুক্তিযুদ্ধ চেতনা লালন করে, তোমরা জানো যে 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছে তার একটি লক্ষ্য ছিল বৈষম্য দূর করা, একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্যকে বাস্তবায়ন করে শিক্ষার্থী কিন্তু আমাদের বাংলাদেশ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং জনসংখ্যাকে জনসম্পদের রূপান্তরের কৌশলগুলো নির্ধারণ করে দিয়েছে। আমরা আমাদের পঠিত বইয়ের আলোকে আমরা জনসংখ্যাকে কিভাবে জনসম্পদে বা মানব সম্পদে রূপান্তরিত করা যায় তার উপায়গুলো আমরা জেনে নিই বা কৌশলগুলো আমরা জেনে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে লক্ষ্য করি যে কর্মমুখী শিক্ষা প্রসার। কর্মমুখী শিক্ষা মানে বাস্তবে প্রয়োগিক শিক্ষা, যেটা হাতে কলমে শেখানো হয়, অর্থাৎ বৃত্তিমূলক শিক্ষা। আমাদের বাংলাদেশে এই শিক্ষাকে এখন খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এই শিক্ষার আলোকে আমাদের মানব সম্পদ তৈরির কাজ শুরু হচ্ছে। দক্ষতা ও প্রশিক্ষণমূলক কর্মক্রম, আমাদের আমরা যেহেতু এখনো আমাদের মানব সম্পদকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে পারি নাই, সেজন্য আমাদের বিভিন্ন ট্রেনিং বা প্রশিক্ষণ দিয়ে আমাদের জনগণকে উন্নয়নমুখী কাজে সম্পৃক্ত করতে পারছি। বিশেষ করে বিভিন্ন জেলা, উপজেলা, বিভাগ, ইউনিয়ন পর্যন্ত বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র এখন আমাদের প্রতিষ্ঠিত হয়েছে। প্রযুক্তি ও কারিগরি শিক্ষা। প্রযুক্তি কি? প্রযুক্তি হল বিজ্ঞানের সফল ও ব্যবহারিক দিক। বিজ্ঞানের বাস্তব সফল ও ব্যবহারিক দিকটাকে হল প্রযুক্তি। ও কারিগরি শিক্ষা প্রসারে সরকার ব্যাপকভাবে কাজ করছে। নারী শিক্ষার প্রসার। প্রিয় শিক্ষার্থী কিন্তু আপনারা জানেন যে কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, কোন এককালে হয়নি কো জয়ী, রুশের তরবারি প্রেরণা দিয়েছে, উৎসাহ দিয়েছে বিজয়লক্ষ্মী নারী। তিনি তার নারী কবিতা বলেছেন, এ বিশ্বে যাহা কিছু চির কল্যাণকর, অত্যাচার করিয়াছে নারী অত্যাচার নয়। আমাদের আমাদের বাংলাদেশ সরকার নারী শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে নারী শিক্ষার ব্যাপারে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। আমরা গত পাঠগুলোতে বিশেষ করে এক দুই পাঠে আলোচনা করেছি যে নারীদেরকে অবৈতনিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে অধ্যয়ন, এছাড়াও বিভিন্ন বৃত্তি উপবৃত্তি দিয়ে আমাদের নারী শিক্ষাকে নারী শিক্ষার সম্প্রসারণকে আরো এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম প্রসার। আমরা জানি যে আমাদের বাংলাদেশে বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা এখন মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা এবং তাদের পুষ্টি বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমগুলো ব্যাপকভাবে পরিচালনা করছে। এরপরে আসে উৎপাদনমুখী খাতের চাহিদা অনুযায়ী শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ। উৎপাদনমুখী খাত বলতে আমরা কি বুঝি? সাধারণত আমাদের উৎপাদনমুখী খাত বলতে যে খাতগুলো থেকে আমরা আয় করে থাকি, উৎপাদন করে থাকি, যেমন হতে পারে কৃষি খাত, হতে পারে ক্ষুদ্র কুটির শিল্প, এগুলো হলো উৎপাদনমুখী খাত। আমাদের গার্মেন্টস শিল্প বা পোশাক শিল্প, এই উৎপাদনমুখী খাতের চাহিদা অনুযায়ী শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করছে সরকার। বিশেষজ্ঞগণ বলেছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এবং স্কুল কলেজগুলোতে এখন গার্মেন্টস বা পোশাক শিল্প যে বিষয়গুলো আসছে, বিশেষ করে ফ্যাশন ডিজাইনার বিভিন্ন ট্রেড কোর্স গুলো এখন যদি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা যায়, তাহলে আমরা বিভিন্নভাবে লাভবান হতে পারি। আমরা গার্মেন্টস সেক্টরকে একটি সম্ভাবনার সেক্টর হিসেবে জানি। সারা পৃথিবীর মধ্যে আমাদের গার্মেন্টস সেক্টরটা
বর্তমানে র‍্যাঙ্কিং এ 2 নম্বর সেক্টর হিসেবে চিহ্নিত হয়েছে এবং এখান থেকে আমরা বিলিয়ন বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছি। তো এভাবে আমাদের চাহিদা অনুযায়ী, বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী আমাদের ব্যবসা বাণিজ্যের বিভিন্ন সম্প্রসারণের দিক বিবেচনা করে আমাদের উৎপাদনমুখী খাতগুলোকে গুরুত্ব দিয়ে আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা আরো জোরদার করতে হবে। কৃষিভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণের সম্প্রসারণ, শিক্ষার্থী বিন্দু লক্ষ্য করো, আমাদের বাংলাদেশ সরকার যেহেতু আমাদের অর্থনীতির মূল ভিত্তি হলো কৃষি, আমাদের অর্থনীতির মেরুদণ্ড কৃষি, এবং এই কৃষি সেক্টরকে একটা সমগ্রময় সেক্টর হিসেবে ইদানিং গ্রহণ করছে সরকার। বিনামূল্যে বীজ, সার, কীটনাশক এবং বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে আমাদের কৃষক সমাজকে আরো উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রাখছে এবং সেই সাথে প্রযুক্তির সহায়তায় কৃষিখাত আজকে একটি সম্ভাবনাময় খাত হিসেবে চিহ্নিত হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে আমরা সবজি উৎপাদন, মৎস্য উৎপাদন এবং আমাদের বিভিন্ন রপ্তানিমুখী যে পণ্যগুলো আছে সেগুলো এখন দ্রুতভাবে পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি প্রক্রিয়া বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের বাংলাদেশে বিভিন্নভাবে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে অগ্রাধিকার প্রদান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আমরা কিন্তু এখন বিশ্বায়নের যুগে বসবাস করছি। বাংলাদেশের প্রযুক্তিবিদ ডক্টর ইকবাল কাদি বলেছেন, কানেক্টিভিটি ইজ এ প্রোডাক্টিভিটি, অর্থাৎ সংযুক্তই উৎপাদনশীলতা। আমরা যদি আমাদের উন্নয়নের খাতগুলোতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করতে না পারি তাহলে আমরা বিশ্বায়নের ধারার সাথে আমরা তাল মিলে চলতে পারব না। এজন্য বাংলাদেশের সরকার বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করার একটা প্রক্রিয়া চালু করেছে এবং বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে ঘোষণা করেছে এবং সেজন্য আইসিটি শিক্ষাকে কম্পালসারি বা বাধ্যতামূলক একটি শিক্ষা হিসাবে বা একটি সাবজেক্ট হিসাবে স্বীকৃতি দিয়েছে। ক্ষুদ্র ও কুটির শিল্পের বিস্তার। ক্ষুদ্র শিল্প কাকে বলব, যে শিল্পের মূলধন 1 কোটি টাকা বা তার কম, সে শিল্পটাকে আমরা ক্ষুদ্র শিল্প বলব। আমি আবার বলছি যে ক্ষুদ্র শিল্পটা কি, যে শিল্পের মূলধনের পরিমাণটা 1 কোটি বা তার চেয়ে কম, সেটা হলো ক্ষুদ্র শিল্প। কুটির শিল্প কাকে বলবো, সাধারণত ঘরে বা কুটিরে বসে যে শিল্পের উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণ করা হয়ে থাকে সেই শিল্পটাকে বলা হচ্ছে কুটির শিল্প। তো আমাদের এই কুটির শিল্প একসময় সমৃদ্ধ ছিল। আপনারা জানেন যে আমরা সুদীর্ঘ 200 বছর ধরে ঔপনিবেশিক শাসন অধীনে ছিলাম, যার ফলে আমাদের এই সম্ভাবনাময় শিল্পটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। পরিকল্পিতভাবে ব্রিটিশ সরকার আমাদের এই ক্ষুদ্র ও কুটির শিল্পটাকে বিনষ্ট করে তাদের ইংল্যান্ডের যে শিল্প বিপ্লব তার প্রভাবটা আমাদের এই ক্ষুদ্র কুটির শিল্পের উপর পরে নিপতিত হয় এবং পরবর্তী পর্যায়ে আমাদের এই শিল্পটা ধ্বংস হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আজকের পাঠে মূল্যায়ন করব। তো তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে আছো, তোমরা মূল্যায়নের কোশ্চেনগুলো লিখে রাখতে পারো। জনসম্পদ কি, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এটা ক্ষয়ে মানে অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে। যে বিভিন্ন সালে আমি দেখেছি যে জনসম্পদ বা মানব সম্পদ কি, সাধারণত প্রশিক্ষিত, দক্ষতা সম্পন্ন ও শ্রম নির্ভর মানুষ যদি উন্নয়নের বিভিন্ন খাতে অবদান রাখে তখন তাকে বলা হয় মানব সম্পদ। শিক্ষা কি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে শিক্ষা আমাদের জন্মগত অধিকার, শিক্ষা হলো এক ধরনের সংস্কার ও বিরামহীন প্রক্রিয়া যার দ্বারা মানুষের দৃষ্টিভঙ্গি, আচরণী এবং মূল্যবোধের পরিবর্তন ঘটে, সাধারণত তাকে আমরা শিক্ষা বলে অভিহিত করতে পারি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কি বোঝায়, আমরা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে পঞ্চমধ্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংজ্ঞাটা জেনেছি, তাও আবার বলছি, তথ্য বলতে আমরা সাধারণত ডাটা,
লগবই, চিহ্ন, ডকুমেন্ট, উপাত্ত এবং বিভিন্ন কার্য বিবরণীকে বুঝে থাকি। আর যোগাযোগ বলতে কমিউনিকেশন, একজন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোনো দেশের সাথে যে ধরনের পারস্পরিক ভাবের আদান প্রদান হয় সেটা হলো যোগাযোগ। আর প্রযুক্তি হলো বিজ্ঞানের ব্যবহারিক ও বাস্তবিক প্রয়োগিক দিকটাই হল প্রযুক্তি। তথ্য যোগাযোগ প্রযুক্তি বলতে আমরা এক কথা বলবো যে সাধারণত তথ্য সংরক্ষণ ও এর ব্যবহার যদি ইন্টারনেট বা কম্পিউটার বা আধুনিক বিজ্ঞানের সহায়তায় যদি আমরা যদি করি তখন তাকে বলা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ক্ষুদ্র ও কুটির শিল্প, ক্ষুদ্র কুটির শিল্প কাকে বলবো এ সময়টা আমি বলেছি, অবশ্যই তোমরা এটা জেনে রেখেছ এবং খাতা লিখে রেখেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আগামী দিন আমাদের টপলেস এই পাঠের 3-4 পাঠের উপর টপলেস হবে, অধ্যায় 9 বাংলাদেশের জনসংখ্যা উন্নয়ন, পাঠ 3-4 উক্ত পাঠগুলো ভাষা ভালোভাবে চর্চা করে আসবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে প্রতি বছরেই কোনো না কোনো প্রশ্ন সৃজনশীল এসেছে। সৃজনশীল গুলো কোথা থেকে আসতে পারে একটু বলে দেই যে বিশেষ করে মানব সম্পদ উন্নয়নের কৌশল গুলো একটু ভালো করে লক্ষ্য করবে, এখানে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা প্রশ্ন হয় এবং বাংলাদেশ সরকারের যে সরকারি এবং বেসরকারি নীতি এখান থেকে প্রয়োগ উচ্চতর দক্ষতা প্রশ্নটা হয়ে থাকে। আর মানব সম্পদ কি, মানব সম্পদ কি এটা অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী বৃন্দ, সবাইকে ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আগামী দিনের যে নির্ধারিত আমাদের কাজগুলো সেগুলো সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করবে এবং পাঠ্য বইটা সুন্দর করে পড়বে। আর যে কোনো সমস্যা যদি হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি বাংলাদেশ বিশ্বপরিচয় 8ম শ্রেণীর বাংলাদেশ বিশ্বপরিচয় ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।